ঈদ তো প্রায় চলে এসেছে, ঈদের খুশিকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে মেহমানদারিতে এই অ্যারাবিয়ান ডেজার্ট লায়ালি লুবনান বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার এই ডেজার্ট তৈরি করা যাবে একেবারে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে। প্রথমেই 1 লিটার দুধকে জাল করে আমি 1/2 লিটার করে নিয়েছি, তার সাথে 1 চামচ চিনি এবং 1 চামচ সুজি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 2টা এলাচ, সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর এখন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। সমস্ত উপকরণ চুলা অফ করা অবস্থায় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করে দিতে হবে। আমি গরুর দুধ দিয়ে তৈরি করেছি, কেউ চাইলে এখানে পাউডার দুধও কিন্তু ঘন করে গুলিয়ে তারপরে বানিয়ে নিতে পারবেন। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়ে ভালোভাবে সুজিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। একেবারে থকথকে যখন হয়ে যাবে ঠিক তখন এখানে আমি অ্যাড করে দিব সামান্য একটু ফুড কালার, অরেঞ্জ অথবা ইয়েলো যেটা থাকবে সেটাই দিতে পারবেন, খুবই অল্প পরিমাণে দিয়েছি, তবে এটা কিন্তু অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত। অনেকটা যখন ঘন হয়ে যাবে ঠিক তখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো বাটার। বাটারটা দিলে খেতে আর একটু বেশি ভালো লাগবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু চলবে। ঘন দুধ দিয়ে সুজি রান্না করলে এমনিতেই তো খেতে অনেক ভালো লাগে, তার উপর আবার এত কেরামতি করে রান্না, তাহলে ভাবুন এটা খেতে কতটা মজার হবে। তো অল্প একটু বাটার দিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, যখন গলে যাবে এলাচটা উঠিয়ে ফেলে দিব, তারপরে ঢেলে দিব গরম অবস্থাতেই পাত্রের মধ্যে, যে কোনো পাত্রেই ঢেলে নিতে পারবেন। পাত্রে একটু ঘি অথবা বাটার ব্রাশ করে নেবেন, তারপরে ঢেলে দিবেন। গরম অবস্থাতেই ঠিক সুন্দর করে উপরে সুন্দর করে একেবারে আমি সমান করে দেব, তারপরে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব একটু শক্ত হওয়ার জন্য। এই লেয়ারটা একটু শক্ত হতে থাক, ঠান্ডা হতে থাক, আমরা এদিকে তৈরি করে নিব 2য় লেয়ারের জন্য ক্রিম। আমি এখানে ট্রপিক্যালের হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো হুইপিং ক্রিম দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। আমি 1 চামচ হুইপিং ক্রিম নিয়ে এটা বিট করে নেব 3 থেকে 4 মিনিট, ভালো করে বিট করে নিয়ে শক্ত একটা ফোম তৈরি করে নিতে হবে। বিটার যদি না থাকে এই কাজটা কিন্তু আপনারা ওই যে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন, এছাড়া ডাল ঘূর্ণি দিয়েও তৈরি করা যায় অথবা কাঁটা চামচ দিয়েও তৈরি করা যায়, তবে একটু কষ্টসাধ্য, বিটার থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো হয়ে গেছে আমার ক্রিমটা তৈরি করা। তো এখন আমরা এদিকে যেই এইটা রেখেছিলাম আপনার ফ্রিজে প্রথম লেয়ারটা সেটা বের করে নিয়ে আসবো, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই ক্রিমটা উপরে দ্বিতীয় লেয়ারের জন্য সুন্দর করে, তো খুব সুন্দর করে এখানে দ্বিতীয় লেয়ার বসিয়ে দিয়ে আমরা আবারও 10 মিনিটের জন্য এইটা রেখে দিব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি জমে যাবে, এই কারণে আমি ডিপ ফ্রিজেই রেখে দিব, আর নর্মালি রাখতে হয়তো একটু সময় লাগে। তো যাই হোক, আমি ডিপ ফ্রিজেই রেখে দিচ্ছি, 5-7 মিনিটের মধ্যেই জমে যাবে, তো উপরে লেয়ারটা একটু শক্ত হয়ে যাবে আর কি। তো আমরা এটা ঠিক সমান করে এইভাবেই 5-7 মিনিটের জন্য ডিপ ফ্রিজে বসিয়ে রেখে তারপরে নিয়ে আসছি। তারপরে উপরে একটু ডেকোরেশনের পালা আছে, তবে এটা শক্ত হতে থাক। এদিকে আমরা একটু সুগার সিরাপ বানিয়ে নেব। সুগার সিরাপ বানানোর জন্য 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রোজ ওয়াটার আর সামান্য একটু ফুড কালার। রোজ ওয়াটারটা অবশ্যই দিবেন হাতের কাছে থাকলে, কারণ এটার কারণেই কিন্তু এই ডেজার্টটা খেতে অনেকটা বেশি ভালো লাগবে। সুন্দর করে 4 থেকে 5 মিনিট জাল করে ঘন একটা সিরাপ তৈরি করে নিয়েছি, হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে দারুণ একটা ফ্লেভার লাগবে আর জমে যাবে না এই চিনি সিরাপটা। ঠিক আছে, সিরাপটা আমি ঢেলে নিচ্ছি। ওদিকে আমার ডেজার্টটাও কিন্তু ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে, এখন একটু ডেকোরেশন করে নেওয়ার পালা। উপরে আপনি যে কোনো কিছু দিয়েই সুন্দর করে আপনার মনের মতো করে সাজিয়ে নিয়ে ডেকোরেশন করবেন। আমি অল্প একটু বাদাম আর উপরে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যে কোনো খাবার পরিবেশন করার সময় যদি দেখতে অনেকটা সুন্দর করে পরিবেশন করা যায়, সেটা কিন্তু খাবার আগ্রহ আরও অনেক ধাপ বাড়িয়ে দেয়। তো এখন আপনাদের আমি একটু কেটে দেখাই এটা আসলে কতটা সুন্দর হয়েছে, আর বিশ্বাস করবেন কি না জানি না, এই ডেজার্টটা খেতে এতটাই মজার এবং অসম্ভব। একবার হলেও বানাবেন, এইবারের ঈদে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। আর ঈদের দিন বানানোর আগেই আপনি একদিন পরীক্ষামূলকভাবে বানিয়ে দেখতে পারেন এটা কতটা মজার, তারপরে ভালো লাগলে ঈদের দিন অবশ্যই রাখবেন।
আপনার পরিবারের সবার জন্য এবং মেহমানদের জন্য। দেখবেন যে কেউ খেয়ে প্রশংসায় বর্ণা ভাসিয়ে দিবে আপনার, এতটাই মজার সুস্বাদু সব দিক দিয়েই, কালার ঘ্রাণ আর দেখতে মাশাল্লাহ এত মজার। তাহলে আর দেরি কেন, দেখা মাত্রই একদিন পরীক্ষা করার জন্য হলেও বাসায় তৈরি করে নেবেন, এই ইফতারেই একদিন রাখতে পারেন, তারপরে ভালো লাগলে ঈদের দিনও বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আবু ভাইয়াদের জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।